এই ভিডিওতে আপনাদের সাথে ফেসবুকের একটা ধামাকা আপডেট শেয়ার করব। সত্যি বলতে এই আপডেটটা দেখার পর আপনি নিজেই কিন্তু রীতিমতো অবাক হয়ে যাবেন। আশা করছি যারা ফেসবুকে অনেক দিন ধরে কাজ করছেন বাট সফলতা পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে আপনার ফেসবুকের টাইমলাইনে রেখে দিবেন। ফেসবুকের ধামাকা আপডেটটি আপনাদের সাথে ইন ডিটেলসে বোঝানোর জন্য আমি আমার ফেসবুক পেজটি ওপেন করেছি আর এইখান থেকে আপনাদেরকে সব কিছু একদম ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, সেটা আপনার পেজ থেকেও দেখতে পারবেন, আপনার পেজে যে ভিডিওগুলো রয়েছে বিশেষ করে লং ভিডিওতে আপনি নিচেই দেখতে পারবেন কত হাজার ভিউজ হয়েছে। সেইটা এখন কিন্তু ভিউজ নেই, এখন কিন্তু সেটা প্লে হয়ে গেছে। আপনি যদি নিচের দিকে আরও লক্ষ্য করেন, দেখুন আমার এই ভিডিওতে ভিউজ হয়েছে 1,11,000, কিন্তু এখন আপনি দেখতে পারবেন 1,11,000 প্লে হয়েছে। এই ভিডিওটা আমি আপলোড করেছি মার্চের 25 তারিখ এবং এই ভিডিওতে কিন্তু ভিউজ হয়েছিল 1.1 মিলিয়ন, বাট এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে 1.1 মিলিয়ন প্লে হয়েছে। এখন এই যে প্লে আর ভিউজ এই বিষয়টা নিয়ে যে এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম, এইটার আসলে উপকারটা কি সেইটা আপনাদেরকে একটু বলে দিই, তাহলে কিন্তু আপনি আরও ইন্সপায়ার হবেন ফেসবুকে কাজ করার জন্য। আমি এখানে লাস্ট কিছুদিন যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলোতে কিন্তু তেমন একটা ভিউজ ছিল না। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে এই ভিডিওটা, এটা হচ্ছে ফেসবুকে ফলোয়ার আপডেট সম্পর্কিত ভিডিও, আর এই ভিডিওতে মানে গতকালকের আগের দিনও ভিউজ ছিল কিন্তু মাত্র 45 থেকে 50,000 মতো, আর এখন আপনি দেখতে পাচ্ছেন এটা 1,03,000 প্লে হয়েছে। এরপর আপনি যদি এই ভিডিওটার দিকে লক্ষ্য করেন, 2 দিন আগে এই ভিডিওতে ভিউজ ছিল 1,60,000, আর এখন আপনি দেখতে পাচ্ছেন নতুন আপডেট হওয়ার পর 6,61,000। এই ভিডিওটাতে 70,000 ভিউজ ছিল, এখন দেখতে পাচ্ছেন 1,83,000। এই ভিডিওটাতে ভিউজ ছিল 2,00,000 আর এখন আপনি দেখতে পাচ্ছেন 5,72,000। অর্থাৎ আমার এই ভিডিওগুলোতে যেই পরিমাণ ভিউজ ছিল, বাট ফেসবুকের এই ভিউজ থেকে প্লেতে আপডেট করার ফলে এই ভিডিওগুলো কিন্তু এখন আরও বেশি পরিমাণ প্লে হয়েছে। কিভাবে প্লে হয়েছে? ফেসবুকের এই নতুন আপডেটটার ফলে এখন কিন্তু এই ভিডিওগুলোই আবার নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু প্লে হিসেবে আবার সাজেস্ট করছে। আপনি যখন ফেসবুকের এই রিলস অপশনে গিয়ে রিলস ভিডিও দেখবেন, তখন কিন্তু এই রিলসের সাথে আপনার লং ভিডিওগুলোকে এখন সাজেস্ট করবে এবং রিলস ভিডিওর মতো করেই কিন্তু আপনার এখন লং ভিডিওগুলো প্লে হবে, অর্থাৎ ভাইরাল হবে। আর ফেসবুকের কিন্তু এটাই ধামাকা আপডেট, এখন থেকে রিলসের অপশনের মধ্যেই কিন্তু আপনার লং ভিডিওগুলোকে সাজেস্ট করাবে এবং যারা রিলস ভিডিও দেখবে তারাই কিন্তু এখন আপনার লং ভিডিওগুলো দেখবে। আপনি যদি এখান থেকে ভিডিও অপশনে যান তাহলে দেখতে পারবেন এখন যেই পরিমাণ ভিডিও আপনার এখানে সাজেস্ট করবে তার ম্যাক্সিমাম ভিডিওতে আপনি দেখতে পারবেন এখন কিন্তু প্লে অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন 200K প্লে, এবং নিচে আসলে দেখতে পারবেন এই যে দেখুন 2,49,000 প্লে। অর্থাৎ লং ভিডিওগুলোকে এখন কিন্তু রিলসের সাথেই সাজেস্ট করে থাকে এবং যেই পরিমাণ ভিডিওতে প্লে করে সেটাকে এখন আর ভিউজ না বলে এখন কিন্তু সেটাকে প্লে বলা হচ্ছে। নর্মালি লং ভিডিওর তুলনায় কিন্তু রিলস ভিডিওতে যেহেতু প্রচুর পরিমাণ ভিউজ হয়, সো ওই ক্ষেত্রে ফেসবুক যেহেতু নিজে থেকেই লং ভিডিওগুলোকে ওই রিলসের অপশনে গিয়ে সাজেস্ট করে, তো ওই ক্ষেত্রে আপনার বা আমার বা আমাদের সকলের ভিডিওগুলোতেই এখন বেশি পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে। তো এই ছিল মূলত ফেসবুকের নতুন ধামাকা আপডেট। যদি আপনাদের কাছে এই আপডেটটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ হয় যদি আজকের এই ভিডিওটি, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।